অ্যাসিডিক ট্রিটমেন্ট সম্পর্কে কম বেশি অনেকেই জানে, তারপর আপনার কাছে আরেকটু বিস্তারিত জানতে চাই যে আধুনিক অ্যাসিডিক ট্রিটমেন্ট বলতে আসলে কি বোঝায়। আধুনিক অ্যাসিডিক শব্দটার অর্থ হচ্ছে যে সৌন্দর্য বিষয়ক। সো সৌন্দর্য বিষয়ক যে কোনো কিছু নিয়ে যা আমরা কাজ করছি, স্পেশালি ডার্মাটোলজিস্ট যারা আছি আমরা, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট প্রসিডিউর করছি, এটাকে আমরা আসলে অ্যাসথেটিক ট্রিটমেন্টের ভিতরে ফেলছি আর কি। আচ্ছা, কোন কোন ট্রিটমেন্টগুলোকে আসলে অ্যাসথেটিক ট্রিটমেন্ট বলা হয়? সাধারণত বোটক্স, ফিলার, তারপর থ্রেড লিফটিং, তারপর লেজার, এই ধরনের যে সমস্ত নতুন প্রসিডিউর ডার্মাটোলজি বিভাগে, সেইগুলোই আমরা আসলে অ্যাসথেটিক ট্রিটমেন্ট বলে থাকি। ম্যাম, ত্বককে ভালো রাখার জন্য বা এজিংটাকে একটু ডিলে করার জন্য কি করতে পারে, এক্ষেত্রে আপনার সাজেশন কি? এইজিং ডিলে করার জন্য আসলে এইজিং প্রসেসটাকে আসলে ফার্স্ট অফ অল মেনে নিতে হবে, মাইন্ডসেটে নিয়ে আসতে হবে যে আমার বয়স হবে, আস্তে আস্তে আমার রিঙ্কেলস হবে, তারপরে হচ্ছে স্যাগি হয়ে যাবে স্কিনটা। সো যেটা হয় যে এটাকে প্রিভেন্ট করার জন্য ফার্স্ট অফ অল আমরা বলি যে প্রথমেই যখন ডাইনামিক রিঙ্কেলসগুলো আমরা দেখি চেহারাতে, যেমন ধরেন আপনি হাসছেন, কথা বলছেন, কাঁদছেন বিভিন্ন জায়গায় আপনার ফেসে, বিশেষ করে আপার ফেসে, তারপর নেজোলিবিয়াল ফোল্ডে, এই ভাঁজগুলো খুব বেশি প্রমিনেন্টলি দেখা যাচ্ছে। তো ছবিতে বা আয়নাতে যখন আপনি এগুলো দেখতে পাবেন ফার্স্টেই, তখনই আসলে আপনাকে একটু এটা নিয়ে ভাবতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা বোটক্স ইঞ্জেকশন, বোটুলিনাম টক্সিন যেটা, এই ইঞ্জেকশনটা ইউজ করে থাকি বিভিন্ন রিঙ্কেলসের উপর, ডাইনামিক রিঙ্কেলসের উপর। কারণ হচ্ছে এই ডাইনামিক রিঙ্কেলসগুলো হলো আপনার এক্সপ্রেশনে আসছে। সো এই বোটক্সটা দেওয়ার ফলে যেটা আপনার মাসেলটা রিল্যাক্স করে দেওয়া হয় এবং স্কিনটা তখন টান টান হয়ে যায়। আচ্ছা, কিন্তু যখন যদি আপনি এই ট্রিটমেন্টটা না করেন বা এগুলো নিয়ে আপনি কেয়ারফুল না থাকেন, তখন যেটা হয় যে এক্সপ্রেশনে যে ভাঁজটা পড়ছে ডাইনামিক থেকে, তখন এটা স্টেবল রিঙ্কেলে হয়ে যায়। স্টেবল যখন হয়ে যাবে আপনার রিঙ্কেল, তখন আসলে তখন কোনো বোটক্সে কাজ করবে না। সো তখন আসলে ওইটা ট্রিটমেন্ট করাটা ভেরি চ্যালেঞ্জিং হয়ে যায়। সো বোটক্স ট্রিটমেন্টটা আসলে এটাই যে রিঙ্কেলসটাকে প্রিভেন্ট করে। এরপরে আসেন ফিলারে, ফিলারটা হচ্ছে হায়ালুরোনিক অ্যাসিড ফিলার দিয়ে আমরা সাধারণত ফিলার ট্রিটমেন্টটা করে থাকি। এটা সাধারণত বলবো আমরা সেমি পার্মানেন্ট চিকিৎসার মতন। বোটক্সটা যেমন আপনি একবার করলে 4-6 মাস থাকে, তারপরে আপনি রিটাচ করবেন, আর ফিলারটা সাধারণত 1 বছর থাকে। সো এই 1 বছরের মধ্যে, এখন ফিলার ডিপেন্ড করে আসে কোন এরিয়াতে করা হচ্ছে, এটার উপরও আসলে মেয়াদটাও ডিপেন্ড করে। সো এখানে যদি আপনার ডার্ক সার্কেল থাকে, এখানে যদি আপনার গর্ত থাকে, সো গর্ত থাকলে যেটা হয় যে গর্তের জন্যও কিন্তু আইব্রোর এইখানে যে বোনটা থাকে আমাদের, এটার ছায়া পড়ে বা একটা শ্যাডো পড়ে, শ্যাডো পড়ার ফলেও কিন্তু আপনার যতটা না ডার্ক সার্কেল তার থেকে বেশি ডার্ক সার্কেল মনে হয়। ফলে এই গর্তটা যদি আমরা ফিলার দিয়ে পূরণ করে দিই চোখের নিচে, তখন দেখা যায় যে আপনাকে অনেক একটা ভাইব্রেন্ট একটা ইয়াং লুক চলে আসে সাথে সাথে, একদম ইমিডিয়েটলি। এছাড়া নেজোলিবিয়াল ফোল্ড আছে যেখানে আমরা ফিলার করে থাকি, থ্রেড দিয়েও আমরা নেজোলিবিয়াল ফোল্ডটাকে কমিয়ে ফেলি। আজকাল সবাই চিন ফিলার করছে, ভি শেপ সবাই চায়, সো সেই ক্ষেত্রে চিন ফিলার করা হয়ে থাকে। তারপরে হচ্ছে যে আপনার ফিলার দিয়ে আমরা যেমন চিক বোনটাকে একটু প্রমিনেন্ট করি, যাদের একেবারেই ম্যান্ডিবুলার লাইনটা বা ফেসের যে লাইনটা এটা বোঝাই যায় না, তাদের ক্ষেত্রেও আমরা ভিজিবল করার জন্য এই আর কি আছে। তারপর টেম্পল এরিয়াতে করে থাকি, চিক বোনে করে থাকি, যাতে একটা সুন্দর একটা ইয়াং লুক চলে আসে, একটা ভরা ভরা ভাব। ফিলার মানে হচ্ছে ভরাট হবে, সো যে কোনো শূন্যস্থানটাকে আমরা একটু ভরিয়ে দেই, ফলে যেটা দেখতে ইয়াং একটা লুক চলে আসে।